আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রত্যেক দিন ন্যূনতম 4টি করে ক্লাস হয়। আশা করি সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং এর অনুসারে যে নোট, যে পিকচার, যে পড়াগুলো প্রত্যেক দিন বাড়ির কাজ অনুসারে দেওয়া হয় সেটা করার চেষ্টা করবে। আমি আজকে তোমাদের সামনে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠ থেকে তোমাদের একটি বিষয় পড়াবো। আমার নাম তো সবাই জানো, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ, সৃষ্টি একাডেমিক স্কুলে দায়িত্বে আছি। তো যে কথাটা বলছিলাম যে প্রত্যেক শনিবারে নোট পিকচার দেওয়া হয়, তোমরা চেষ্টা করবে সেই নোট বা ফিকচার সেগুলো তোমার আব্বু অথবা আম্মুকে দিয়ে নিয়ে নেওয়ার জন্য, যাতে তোমাদের এই পড়াগুলো তৈরি করা সহজ হয়। তোমরা প্রত্যেক দিনের ক্লাস শেষে চেষ্টা করবে মূল বইয়ের আঙ্গিকে বিষয়গুলো মিলিয়ে নিতে, একটু পড়তে। আশা করি দেখবে যে তোমার জন্য সহজ হবে। যেহেতু এরকম পরিস্থিতি, বৈশ্বিকীকরণ পরিস্থিতির মধ্যে আমাদের আসলে এইভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, কারণ সময় চলেই যাচ্ছে, কোনো না কোনোভাবে চলে যাচ্ছে। সেই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে হলে অন্তত স্টুডেন্ট হিসাবে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সময়ের একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা রক্ষার জন্য তোমাকে মূল বই জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য এই কাজটুকু করতে হবে। অর্থাৎ প্রত্যেক দিনই প্রতিটা ক্লাস এবং মূল বইয়ের মিলিয়ে তুমি একটা পাঠ তৈরি করবে এবং ফিকচার অনুযায়ী বাড়ির কাছে মেসেঞ্জারে তোমরা পাঠাবে। তো শুরু করা যাক আজকের পাঠ। আজকের পাঠ হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়ে আমি তোমাদের পড়াবো প্রত্নতত্ত্ব নিদর্শন, ঢাকা শহরের প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্ন শব্দের অর্থ সবাই জানো, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো, আর নিদর্শন তো জানো। নিদর্শন যদি এক কথায় বলি তাহলে চিহ্ন। তো প্রত্ন নিদর্শন হচ্ছে পুরনো চিহ্ন। ঢাকা শহরে যে সমস্ত পুরনো নিদর্শনগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা। কী কী বলছি বলো? মসজিদ, মন্দির, গির্জা। সেক্ষেত্রে মন্দির আর গির্জা আমি পরবর্তীতে একটু পরে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের আলোচনা করছি মসজিদ নিয়ে। ঢাকা শহরে বেশ কয়েকটি পুরনো মসজিদ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালবাগ মসজিদ। আর এই যে লালবাগ মসজিদটি দেখতে পাচ্ছ, এটি প্রায় 300 বছরের পুরনো, প্রায় 350 বছরের পুরনো এই লালবাগ মসজিদটি। এছাড়াও আছে সেতারা বেগম মসজিদ, সেতারা বেগম জামে মসজিদ, এটাও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সেতারা বেগম জামে মসজিদ, এখানে যে এই মসজিদটা কখনো গেলে আরও স্পষ্টভাবে দেখতে পাবে। এছাড়াও আরও কিছু মসজিদের নাম আমি তোমাদের সামনে বলছি, এগুলো পুরনো নিদর্শন, ঢাকা শহরের পুরনো নিদর্শন হিসাবে এখনও আছে। এই মসজিদগুলোর মধ্যে যেমন আছে লক্ষ্মীবাজার মসজিদ, তারপরে আছে সূত্রাপুরে আছে কলুটোলা জামে মসজিদ, আছে বেচারামপুর দেউরি মসজিদ এবং কায়েরটুলি মসজিদ। তো পুরনো দিনে আরও কিছু মসজিদ আছে, যেমন শিয়া মসজিদ, সেগুলো অবশ্য নতুন করে তোমাদের তৈরি হয়েছে। তো এই মসজিদগুলো ছাড়াও পুরনো যে নিদর্শন সেগুলো আছে কয়েকটি মন্দির। আমি তোমাদের এখন সেই মন্দিরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঢাকা শহরে দুইটি প্রাচীন মন্দিরের এখানে নিদর্শন বা এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই প্রাচীন দুইটি মন্দিরের একটি হচ্ছে রমনা কালী মন্দির। কী বলছি বলো? রমনার কালী মন্দির এবং আরও একটি মসজিদ হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এই দুটি মন্দির, এই দুটি মন্দির অবশ্য উপনিবেশিক আমলেরও আগের মসজিদ। কিন্তু যদি কখনো আসে তাহলে খেয়াল করবে, মূল বইয়েও লেখা আছে যে উপনিবেশিক আমলে যে মন্দিরগুলো বা যে নিদর্শনগুলো, ঠিক উপনিবেশিক আমলেরও আগে এই দুটা। কোন দুটার কথা বলছি? একটা হচ্ছে ঢাকেশ্বরী, আরেকটি হচ্ছে রমনার কালী মন্দির। এছাড়াও আছে, এছাড়া আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে 18 এবং 19 শতকে কিছু গির্জা
প্রাচীন কিছু নিদর্শন আছে, সেই নিদর্শনগুলোর মধ্যে আছে কিছু গির্জা, সেই গির্জাগুলোর মধ্যে আছে তিনটি আমি তোমাদের ছবিতে দেখাবো। সেই তিনটি ছবির তিনটি গির্জার একটি হচ্ছে আর্মেনিয়ান গির্জা। এটি 1781 সালে নির্মিত হয় আর্মেনিয়ান গির্জা, এর আর্মানি টোলায় এটা নির্মিত হয়েছিল। এছাড়াও আছে দুটি, একটি হচ্ছে হলি ক্রস গির্জা আর একটি হচ্ছে অ্যাংলিকান গির্জা। অ্যাংলিকান গির্জার অবশ্য পুরাতন মানে পুরো একটি নাম আছে, টমাস সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং হলি ক্রস গির্জা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দুটি গির্জা, তিনটি গির্জার কথা বললাম, তিনটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে হলি ক্রস গির্জা। কখনো ফেস টু ফেস অর্থাৎ সামনাসামনি গেলে তোমরা দেখতে পাবে, এবং এটার পাশে আছে আর একটা অ্যাংলিকান গির্জা। এটার পুরো নাম বলছি সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা। যাই হোক, আমরা তাহলে এ পর্যন্ত আলোচনা করলাম মোটামুটি, কিন্তু পুরনো নিদর্শনগুলোর মধ্যে মসজিদগুলো নিয়ে আলোচনা করেছি, আর আলোচনা করেছি মন্দির এবং গির্জা নিয়ে। মসজিদগুলোর মধ্যে তিনটি কয়েকটি মসজিদের কথা বলছি, দুইটি তোমাদের স্ক্রিনে দেখিয়েছি আমি, একটি হচ্ছে লালবাগ মসজিদ আর একটি হচ্ছে সেতারা বেগম জামে মসজিদ। আরো কয়েকটি মসজিদের কথা বলেছি, যেমন কায়েতুলি মসজিদ, সূত্রাপুর জামে মসজিদ, এরকম কয়েকটি মসজিদের কথা বলেছি। মন্দিরগুলোর মধ্যে বলেছি বলতো কি, মন্দিরগুলো অবশ্য ঔপনিবেশিক যুগেরও আগে। এটা দুটি মন্দিরের কথা এখানে বলেছি, একটি রমনার কালী মন্দির আর একটা ঢাকেশ্বরী মন্দির। আর তোমাদের সামনে আলোচনা করেছি গির্জা নিয়ে। গির্জা অবশ্য 18 এবং 19 শতকে, 18 শতকে আছে একটি গির্জার কথা বলছি তোমাদের আর্মানিয়ান গির্জা, এবং 19 শতকে দুইটি গির্জা আছে হলি ক্রস এবং অ্যাংলিকান গির্জা। যা হোক, সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটি বিজ্ঞাপন দিয়েছি। আসলে এই বিজ্ঞাপনটি এই মুহূর্তে আমাদের যে সেশনটা এটা ভর্তি কার্যক্রম চলছে, সেক্ষেত্রে তোমরা যেমন পুরনো শিক্ষার্থী আছো, তোমরা এখানে প্রমোশনাল ভর্তি হয়ে বই পুস্তক নিয়ে আসলে ভালোভাবে পড়াশোনা করো। এই সময়ে যে সময়টা যাচ্ছে, এই সময় আর চলে গেলে আসলে সেটা পূরণ করা তোমার জন্য কষ্টকর। আমরা প্রত্যেক দিনেরই কাজে লাগানোর চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করবে আসলে এই সময়গুলো কাজে লাগানোর জন্য। তোমাদের পাশের বাসায় বা কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন যদি থেকে থাকে, তাদেরকেও আমাদের এই নিউজটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের ভর্তি কার্যক্রম চলছে প্লে থেকে 9ম শ্রেণী পর্যন্ত। ওরা যেন স্কুলে এসে তথ্য নিয়ে, খোঁজখবর নিয়ে যদি ভালো লাগে ওরা যেন অবশ্যই ভর্তি হয়ে নেয়। তো আবারও আমি আমার পাঠে ফিরে যাচ্ছি। বাকি যে আলোচনা, সেই আলোচনাটা করব বাহাদুর শাহ পার্ক নিয়ে। কারণ ওই সময়ে বাহাদুর শাহ পার্ক তৈরি করেছিলেন আতাউল গনি নওয়াব আব্দুল গনি, দুঃখিত নওয়াব আব্দুল গনি, তিনি এই পার্কটি মেরামত করে তিনি একটি নাম দিয়েছিলেন রানী ভিক্টোরিয়ার নামে, তিনি এই নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে অবশ্য এই পার্কটির একটি নাম ছিল, এই জায়গাটার একটা নাম ছিল, সেটা ছিল আন্টাগড় ময়দান। আন্টাগড় ময়দান নিয়ে একটি ইতিহাস আছে, এটা আমরা সকলেই জানি। আন্টাগড় ময়দান নিয়ে এই ইতিহাসটি হচ্ছে, ইংরেজ আমলে এদেশীয় সৈন্যরা, ইংরেজ আমলে খেয়াল করবে, ইংরেজ আমলে এদেশীয় সৈন্যরা 1857 সালে, একদম স্পেসিফিক 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু করে। তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে অবশ্য তারা জয়ী হয়নি, কিন্তু ইংরেজদের হাতে বন্দী হয়ে এই আন্টাগড় ময়দানে, তারা তাদেরকে সর্বশেষ ফাঁসি দিয়ে, গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়। সেই কারণে আমি বললাম যে এই যে বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক অথবা এই জায়গাটার নামই কিন্তু আবার আন্টাগড় ময়দান, মানে এই জায়গাটা পূর্বে ছিল আন্টাগড় ময়দান নামে। এখানে দুই ধরনের প্রশ্ন হয়, একটি হচ্ছে সিপাহী বিদ্রোহ কি, আর একটা হচ্ছে আন্টাগড় ময়দান কি। তাহলে আন্টাগড় ময়দান ও এর মধ্যে থেকে তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সিপাহী বিদ্রোহ কি যদি আসে, তাহলে 1857 সালে যে সিপাহীরা, এদেশীয় সিপাহীরা যে বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই বিদ্রোহটাই আসলে ছিল সিপাহী বিদ্রোহ। এটা এই যে এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেই জিনিসটি হচ্ছে
সিপাহি বিদ্রোহের একটা চিহ্ন তোমাদের আমরা এখানে দেখিয়েছি, ছবি দেখাচ্ছি, আর পাশাপাশি এখানে একটা চিহ্ন তোমাদের দেখিয়েছি, সেটি হচ্ছে দেখো এখানে একটা স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। এটি অবশ্য 1857 সালে না, কিন্তু এটি 1957 সালের একটি ঘটনা। এই যে ময়দানটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আন্টাগড় ময়দান, দান এই মাঠটা ময়দান, আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, স্মৃতিস্তম্ভটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে আমাদের দেশীয় যে সৈন্যরা মারা গিয়েছিল, তারা যে হত্যা করেছিল, তাদের সম্মানের উদ্দেশ্যে এই যে স্মৃতিটা, এই স্মৃতিস্তম্ভটা তাদের সম্মানে আসলে নির্মাণ করা হয়েছে। এছাড়াও পুরনো কিছু স্থাপত্য কর্মের উদাহরণ আমরা জানি, ঢাকা শহরে বেশ কিছু পুরনো স্থাপত্য বা ভবন নির্মিত সেই সময় হয়েছিল, যেমন সে সময় ছিল আহসান মঞ্জিল, এটা আমরা জানি, এটা বুড়িগঙ্গা নদীর সদরঘাটের কাছে আহসান মঞ্জিল, এটা সুন্দর একটি স্থাপত্য বা বসতবাড়ির মতো একটা চিহ্ন হিসাবে আছে। এছাড়াও সেই সময় জমিদার এবং যারা বণিক ছিল তারা খুব সুন্দর সুন্দর কিছু তাদের কিছু চিহ্ন এখানে রেখে গিয়েছিলেন, যেমন রোজ গার্ডেন আছে, আর একটা আছে হচ্ছে রূপলাল হাউস। এখানে দুইটি ভবনের এখনো এত সুন্দর, এত চমৎকার নিদর্শন এখনো রয়ে গেছে। তো এছাড়াও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে সেই সময়ে অফিস বাড়ি হিসাবে ব্যবহৃত ছিল, এটা ব্রিটিশদের সময়ে তৈরি হয়েছিল কার্জন হল, তোমরা সকলেই চিনো বা সকলেই চিনে থাকবে অথবা তোমার আব্বু আম্মু চিনে থাকবে, এটি হচ্ছে কার্জন হল। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দীর্ঘদিন যাবতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের একটি অনুষদের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কার্জন হল, এটিও চমৎকার নিদর্শন। এর সাথে সাথে প্রায় শেষের পথে আমরা আসছি, এটি যে ভবনটা, এটা যারা গিয়েছে তারা আসলে চিনবে, এটি হচ্ছে টিএচসি চত্বর, টিএচসির যে ছাত্র শিক্ষক যে একটা চত্বর, সেই চত্বরটি হচ্ছে এই টিএচসি চত্বর, এই অংশটাকে বলে। এই অংশের পাশে দেখো একটি স্মৃতিচিহ্ন আছে, সেই সময়ের একটি সমাধিসৌধ আছে, গ্রিক সমাধিসৌধ, এটি 1915 সালে নির্মিত হয়েছিল, এটি গ্রিক সমাধিসৌধ। তো এই হলো মোটামুটি আসলে ঢাকা শহরের পুরনো যে নিদর্শনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি এক মিনিটে পুরো বিষয়টি আবার চেষ্টা করব, আমি আর ব্যাকে যাব না, জাস্ট খালি আলোচনায় আমি করব। এটি হচ্ছে কিছু মসজিদ আছে, পুরনো দিনের মসজিদ, তারপরে আছে মন্দির এবং কিছু গির্জার পুরনো নিদর্শন আছে। মসজিদগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি ছবি দেখেছি, আরও কয়েকটির নাম তোমাদের সামনে আমি বলেছি। দুটির যে স্ক্রিনে দেখেছি সেটি, একটি হচ্ছে লালবাগ মসজিদ, আর একটি হচ্ছে বলো কি, আরেকটি হচ্ছে সেতারা বেগম জামে মসজিদ। দুটি মন্দির তোমাদের দেখেছি, এই মসজিদগুলো হলো ঔপনিবেশিক যুগের, কিন্তু মন্দিরগুলো ঔপনিবেশিক যুগেরও আগের, যেমন কালী মন্দির আছে, রমনার কালী মন্দির, আরেকটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। তিনটি গির্জার কথা বলেছি তোমাদের, এটি 18 এবং 19 শতকে এটি তৈরি। 18 শতকে হচ্ছে অ্যাংলিকান, 18 শতকে যেটা সেটা হচ্ছে আর্মানিয়ান গির্জা, এবং দুটি আছে হোলি ক্রস এবং অ্যাংলিকান গির্জা, এই দুটি 19 শতকে নির্মিত। এছাড়া তোমাদের আমি বলেছি ঢাকা শহরের পুরনো কিছু ইতিহাস, যেমন বাহাদুরশাহ পার্কের কথা বলেছি, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত, আর এই বাহাদুরশাহ পার্ক অ্যাকচুয়ালি তার আগে ছিল, এটি নাম দিয়েছিলেন নওয়াব আব্দুল গনি, এটি মেরামত করে এটির নাম দিয়েছিলেন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার নামের সাথে শ্রদ্ধায় নাম রেখে তিনি ভিক্টোরিয়া পার্ক নাম দেন। অবশ্যই এর আগে আমি বলছি যে এটি আন্টাগড় ময়দানে ময়দান নামে এটি পরিচিত। তারপরেও আরও কিছু স্থাপত্য, আরও কিছু বাসাবাড়ির তোমাদের উদাহরণ দিয়েছি, যেমন আমি বলছি আহসান মঞ্জিলের কথা। এছাড়া তোমাদের দেখিয়েছি যে কার্জন হলের কথা, দুটি সুন্দর বাড়ি তোমাদের দেখিয়েছি, ওই সময় জমিদার এবং বণিকরা তৈরি করেছিলেন, দুটি বাড়ি হচ্ছে, একটি রোজ গার্ডেন আর একটা হচ্ছে
বলো কি রূপলাল হাউস। সর্বশেষ আমি তোমাদের দেখিয়েছি গ্রিক সমাধিসৌধ, এটি হচ্ছে টিএচসি চত্বরে, সেই কারণে আমি টিএচসি চত্বরের ছবিও তোমাদের দেখানোর চেষ্টা করছি। যা হোক আর বেশি কথা বলবো না, জাস্ট শেষে একটি কথা বলে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন আপনারা চেষ্টা করবেন, সেটা হলো সার্বক্ষণিক মোবাইল দেওয়ার প্রয়োজন নাই আমাদের, সার্বক্ষণিক মোবাইল দেওয়ার প্রয়োজন নাই। মোবাইল আপনারা দিবেন শুধুমাত্র যে সময়টুকু ওরা ক্লাস করবে। আমাদের প্রত্যেক দিন চারটি করে ক্লাস হয় গুগল ফর্মে, আমাদের প্রায় প্রতিদিনই এক্সাম হয়, সেটাই যেন অংশগ্রহণ করে। শুধু এই চারটি ক্লাস এবং গুগল ফর্মে যে এক্সাম হয় সেটা করার জন্য যে সময়টুকু সেটুকু দিলেই চলবে। আর সবশেষে বলবো যে প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন তৈরি করো, ইনশাল্লাহ তোমাদের ভালো হবে, পড়াটা এগিয়ে থাকবে। আর এখনো দু একটি বই বাকি আছে, যদি আসে আমরা অবশ্যই আপনাদেরকে নক করার চেষ্টা করব, আপনাদের ফোনে অথবা মেসেঞ্জারে জানানোর চেষ্টা করব। আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আমি একটু বাড়ির কাজ দিয়ে শেষ করছি আজকের পাঠের। বাড়ির কাজ হচ্ছে ঢাকা শহরের কয়েকটি পুরনো নিদর্শনের নাম উল্লেখ করে মেসেঞ্জারে দিবে। আর দুইটা বাড়ির কাজ, ছোট প্রশ্ন, একদম এক লাইন দুই লাইনের হতে পারে, সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহ কি এবং আন্টাগর ময়দান কি, বা বলতে কি বোঝায়, এরকম ভাবে তোমরা আমাকে একটু মেসেঞ্জারে তোমরা যদি উত্তর দিতে পারো খুব সুন্দর হয়। সবাই ভালো থাকবে, আল্লাহ তোমাদের আমাদের সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।